আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। করলা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করতে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি 100 গ্রাম করলা বা উস্তা, একটা করলাকে মাঝখান দিয়ে ভাগ করে কেটে আমি এরকম মোটা করে কেটেছি। এখানে আমি 100 গ্রাম করলা এভাবে কেটে নিয়েছি, বিচিটা ফেলে দিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছকে আমি খোসা ফেলে দিয়েছি, মাথাটা কেটে ফেলে দিয়েছি। চিংড়ি মাছ সবসময় আগে ধুয়ে তারপরে কাটতে হয়, চিংড়ি মাছগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি। করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে যা যা লাগবে, এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ নিয়েছি আমি 1 চা চামচ, তবে লবণটা আমি স্বাদ মতো দিব। হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আর জিরার গুঁড়া নিয়েছি আমি টালা জিরার গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ। আর এখানে আমি 3টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 1 কাপের 1/4 ভাগ পরিমাণ। আর এখানে আমি তেল নিয়েছি, তেলটা আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটার মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মেখে রাখছি। মেখে আমি 5 মিনিট পরে এগুলাকে তেলে ভাজবো। 5 মিনিট হয়ে গেছে, আমি মাছটাকে মেখে রেখেছিলাম, এখন আমি ভাজবো। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ তেল দিচ্ছি, তেলটা ফ্রাই প্যানের চারদিকে লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি ভাজতে হয় না, তা বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি হালকা একটু ভেজে নিচ্ছি, 1 মিনিট এইপিট 1 মিনিট ওইপিট ভেজে নিচ্ছি, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজটা লাল হতে থাকলে আমি মশলাগুলো দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি 1/2 চামচ দিচ্ছি, পরে দেখে আবার দেবো। একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা তাড়াতাড়ি কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, এখন আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য, এবং চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি, না হলে নিচে পোড়া লেগে যাবে। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে দিচ্ছি কি অবস্থা, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এবং করলাগুলোর সাথে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, দেখছি কী অবস্থা, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 1 কাপের 1/4 ভাগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। করলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এবং অপেক্ষা করছি করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি করলাটা সিদ্ধ হওয়ার পর। দর্শক, 5 মিনিট পর আমি ফিরে এসেছি, 5 মিনিট লেগেছে আমার করলাটা সিদ্ধ হতে। এখন আমি দেখছি কী অবস্থা, আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমি একটু লবণটা চেক করে দেখছি, ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে করলার তরকারি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত খোদা হাফেজ।